মাঠে ভালো খেলে দল জেতালেন, হলেন ম্যাচ সেরাও, তারপর ট্রলের শিকার হন নাজমুল হোসেন শান্ত। এই অভিজ্ঞতা অবশ্য নতুন নয় তার জন্য, কিন্তু এমন আচরণ যে তার এবং তার পরিবারের উপর কতটা প্রভাব ফেলে তা হয়তো ট্রলকারীদের জানা নেই। বিষয়টা নিয়ে হতাশায় ঝরে পড়ল শান্তর মুখ থেকে। ফরচুন বরিশালের বিপক্ষে 66 বলে অপরাজিত 89 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার শান্ত। প্রথম 48 বল খেলে 50 তুলে নেওয়ার পর বাকি 39 রান করেন মাত্র 18 বলে। পরে ম্যাচ সেরা পুরস্কারও উঠেছে তার হাতেই, শুধু এই ম্যাচই নয় এবার বিপিএলে। কিন্তু তারপর সমালোচনা থেকে মুক্তি মিলছে না তার। প্রেস কনফারেন্সে তাই সমালোচকদের পাত্তা না দেওয়ার কথাই বললেন শান্ত। রুদ্ধশ্বাস ম্যাচে সাকিবদের হারালো মাশরাফির সিলেট। বড় লক্ষ্য তারাই নেমে দারুণ ভাবে শুরু করেছিল ফরচুন বরিশাল, মাঝপথে হারানোর পর শেষ দিকে ফের ঘুরে দাঁড়িয়েছিল তারা। ম্যাচটা প্রায় হাতের মুঠোয় নিয়ে এসেছিল সাকিব। এক দুর্দান্ত ব্যাটিং করেন শান্ত, ম্যাচ সেরাও হন তিনি।